কালকেরে জানো তো, মানে উপোস করে এতটাই কষ্ট হয়েছিল। সকালে ভাবলাম একটু দেরি করে উঠবো, কিন্তু না, সেই উপায় তো নেই। দেরি করে উঠলে তো আমার চলবে না। সকালবেলা বড়মাসায় টিফিন করে দিয়ে আবার একটু শুয়েছিলাম, কিন্তু শুলেও তো হবে না, কলের জল চলে যাবে, নাহলে কাজগুলো না সারলে তো ভীষণ অসুবিধা। সেই জন্যে বাধ্য হয়ে উঠে পড়লাম, কী আর করা যাবে, বাসি কাজগুলো তো সারতেই হবে। তারপরে আবার জল টল ভরে রাখবো, তারপরে আবার সেই জলগুলো দিয়ে আরও অন্য কাজ করব। তা চলো, আজকে আমাদের ভীষণ ভীষণ কাজ, কেন বলো, আজকে আমাদের নিরামিষ, উপোসের পরের দিন হচ্ছে আমার নিরামিষ। আর নিরামিষ করা মানে যদি আমি নিষ্ঠাভাবে পালন করি, তাহলে সেটা আমার খুব কষ্টের। কেন বলো তো, আমি যেখানে রান্না করি তার পাশে যত মানে কৌটো আছে মশলার, সবটাই হচ্ছে মানে তেল মশলা ছিটকে পড়ে পড়ে সব এক জায়গায় হয়ে যায়। সেই জন্য আমাকে সব মাজা ঘুষা করে তারপর আমাকে নিরামিষ খেতে হয়। ঘর মুছে নিলাম, তারপরে এখন নিচে দেখো বাসন মাজছি। আর বাসন বাসন মানে তোমরা দেখো বাসনের পাহাড়, কুকার, কড়াই, এই ওই সেই, দুটো কড়াই মানে অনেক। আর আমার বড়রা কালকে রাতে নিজেরা ভাত নিয়ে খেয়েছে, তা বাসন তো অনেক বেরোবেই বলো। বেটা ছেলে মানুষরা তো অত গুছিয়ে মেয়েদের মতো কাজ করতে পারে না। আর আমার বড়মশাই আগে সব ভালো করে করতে পারতো, এখন অতটা ভালো করতে পারে না জানো তো। তা চলো, সকাল সকাল কাজকর্ম করেছি। আর বন্ধুদের কাছে এই মানে মানে বন্ধুদের কাছে আমার ইচ্ছা যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। তোমরা ভালো থাকলেই তো আমাকে সাপোর্ট করতে পারবে, তাই না বলো? তো চলো সব কাজ করি। আর এই দেখো, আমি যা মানে পুজো দিয়ে নিয়েছি, কেন পুজো আজকে আমাকে সকালেই দিতে হয়েছে। পুজো দিয়ে সেই প্রসাদটা একটু মুখে নিয়ে তারপরে উপোসটা মানে ভাঙবো। আর যতক্ষণ এখন গ্যাস ফ্যাস সব মুছবো, নাহলে না একটু চা খেতে পারবো না। সকালবেলা আজকে আমার বর ঘরেরই ও মানে মুড়ি চিড়া এইসব খাবার টিফিন নিয়ে গেছে, আজকে আর রুটি করা হয়নি। কেন বলো, নিরামিষ সেই কারণে রুটি করা হয়নি। আর চাটা ওকে একটু করে দিচ্ছ, বেটা ছেলে মানুষ তো তাই অতটা গায়ে লাগেনি। তাড়াতাড়ি করে এই কাজগুলো সারি। জামা কাপড় গুলো মেলে আর চলে এসেছি গ্যাস মুছতে। আর গ্যাস মুছে বালতি টালতি সব বার করে নিয়েছি, এখন ওগুলো সব মাজবো আবার, মেজে নিয়ে তারপর যদি ইচ্ছা করে একটু চা বানিয়ে খাবো, নাহলে খাবো না। তো এই গ্যাসের মধ্যেই আমার বর সত্যি সকালে একটু চা করে দিয়েছি। বাইরে মানে বেটা ছেলেদের তো দোষ হয় না, না দজত মানে মেয়েরা পারলেই হবে, ওরা বাইরে কাজে যাবে, ওরা অত কিছু মানতে পারে, তোমরা বলো। তো চলো এগুলো সব কি মানে যেখানে বালতি ফালতি রাখবো সব কিছু মুছে টুছে নিচ্ছি। সকালে মুছেছি, এখন আর একবার মুছে নিলাম। গুড মর্নিং তো না, বেলা 11টা বেজে গেছে, 11টা বাজে। সকাল থেকে কাজকর্ম সব কিছু সেরে আজকে নিরামিষ সমস্ত কিছু ধোয়া পাকলি করতে হয়েছে, জল নতুন করতে হয়েছে, তারপরে রান্না বান্না সব কাজ, তারপর কটা শট করলাম, তারপরে ভিডিও এডিট করলাম। ওগুলো সব করতে করতে গুড মর্নিং বলতেই ভুলে গেছি তোমাদেরকে, তোমরা কেমন আছো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। তা তোমাদের ওটা না জিজ্ঞাসা করলে আমারও তো ভালো লাগে না, তাই না বলো? তা চলো, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর একটু আগে ফোন এসেছিল সেই জমির মালিকটা, তোমাদের বলেছিলাম তার ফোনের সাথে, তার সাথে একটু কথা বলতে গিয়ে কি বলো যে দেরি হয়ে গেছে, তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। সে বলছিল যে জমিটা যদি তুমি একটা কোনো খরিদ্দার দেখে দিতে পারো, তাহলে এক কাঠা জমি তোমাদের দেবো। তো আমাদের মতো মানুষ কোথায় দেখতে পাবে বলো, কোথায় পাবে? আর আমার গরমে না পুরো গলা টলা ঘেমে যাচ্ছে। আর সবজি টবজি সব বার করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, দেখাবো। তোমরা এভাবে পাশে থাকো, সাথে থাকো, আর সাপোর্ট করো। শিবানীকে তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমাদের ভালোবাসা সাপোর্ট একটু একটু করে আগাচ্ছি। আর সকাল দিয়ে এখনো কিছু খাইনি জানো তো, শুধু ঠাকুরের প্রসাদই মুখে নিয়েছি, তো গলাটাও শুকিয়ে আসছে, মুখটাও শুকিয়ে যাচ্ছে। তো চলো ঝটপট রান্না বসাই, বসিয়ে দেওয়া দুটো খাবো। মানে সব একের পর এক কাজ করতে করতে একা হাতে করতে হতো, সবটাই দেরি হয়ে যায় জানো তো, কোনোটাই ই না মানে দেখানো কিছু না, সবটাই সংসারের কাজ আমার, আমার একাটাই সব কিছু করতে হয় সেই কারণে। তো চলো সবজি ফবজিগুলো কেটে রান্নাটা বসাই। আর এই দেখো, তোমাদের বললাম যে রান্না করতে বসে পড়েছি, ছেলেকে বলেছি বাবা 100 মটর ডাল নিয়ে আয়। আমার ছেলেকে দিয়ে কোনো কাজ করানো যায় না, ও দোকান থেকে 200 মটর ডাল নিয়ে এসছে। তা চলো কিছুটা মানে 100 একটু বেশিই দিলাম আজকে রে। ছেলে যেহেতু বললো রাতে ভাত খাবে না, একবেলার জন্য ডাল করব, কত ডাল লাগবে বলো? আম দিয়ে মটর ডাল করব আর এই রান্না করব। আজকে একটু না ভাজাভাজি খেতে হয় আর ডাল, কিন্তু আমরা কি করব বলো, একটু তরকারি, একটু শাকটা নষ্ট হয়ে যাচ্ছিল, শাকটা সেদিন ভুল মানে বেশি কেনা হয়ে গেছিলো, তো একটু পুঁই শাকও করে নেবো। আর ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর টকের ডাল, ঝাল, নুন, টক, মিষ্টি একই রকম যদি হয় না, তাহলেই সেই ডালটা কিন্তু টেস্ট বেশি হয়, তোমরা দেখবে ট্রাই করে। আর আমাকে দেখো, আমাকে দেখে বুঝতে পারছো আমার না প্রচণ্ড গরম লাগছে।
ঘরে না গরমের চোটে একটুও থাকতে পারছি না গো, এত গরম। আর একটাই ঘর, এখানেই রান্না করছি, আর এখানেই সূর্যের তাপ। আর বেড়াগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো কত বড় বড় ফাঁকা হয়েছে, সেই বড় বড় ফাঁকা বেড়া দিয়ে প্রচণ্ড রোদ্দুর পড়ে, আর সেই পাখা চালালে না পুরো গরমটা টানে, আর রান্না করলে তো টানে। জানো তো আমার এই গরমে না যে জীবনটা একদম মনে হচ্ছে একদম বেরিয়ে যেতে লাগে। কি করব, কিছু করার নেই। তবে আজকে এবার ভেবেছিলাম পয়লা বৈশাখের কেনাকাটি করব, আমার নাইটিটা অনেকটাই ছিঁড়ে গেছে, পয়লা বৈশাখ সামনে বলে ভেবেছিলাম যে কিনবো, কিন্তু দুঃখের বিষয় আর কেনা হবে না। ছেলে বলছে, ছেলে অনেকদিন আগেই বলেছিল, পরীক্ষার আগেই বলেছিল, মা আমার খাতা লাগবে। আমি তখন ভাবলাম যে পরীক্ষা টরীক্ষা যাচ্ছে তো পরীক্ষা যাক, তারপরে খাতা নলে কিনবো। এখন তো দেখছি সেটা হওয়ার না, কেন খাতা ওকে দিতেই হবে, যে ওর পড়াশোনা যেহেতু শুরু হয়ে গেছে। তা চলো ঝটপট তরকারিগুলো কেটে নিই, কেটে নিয়ে ফটাফট করে রান্না বসাই। যেহেতু বাজারে এখন কুমড়ো সস্তা, আমি দেখো একটা গোটা কুমড়ো তুলে নিয়ে এসেছি। সব থেকে ভালো আমি কুমড়ো খাই, আমার বর মশাই আর ছেলে এরা কুমড়ো একদম দু চোখকে দেখতে পায় না। তবে পুঁইশাক করবো, কুমড়োটা একটু এক ফালা কেটে নিচ্ছি। কুমড়োটা খারাপ না, বেশ ভালোই লাগছে, তাই না বলো? উচ্ছা আলু ভাজা হচ্ছে, আর এখানে পুঁইশাকটা কাটা হয়েছে কুমড়ো টুমড়ো দিয়ে, এই সব সবজি টবজি দিয়ে। আর এখানে একটু হবে কুমড়োটা, এটা অন্য কুমড়ো, এটা এই কুমড়ো না, এই পুঁইশাকের কুমড়ো না, এটা অন্য কুমড়ো। কুমড়ো আর ফুলকপি ভাজা হবে, আলু চোখা হবে, আর ডাল আমি কুকারে সিটি মারলাম। দেখো আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা? চালটা ধুয়ে এনেছি, ভাতটা বসিয়ে দিই। ডাল আমাদের খেতে হয়, ডাল খাবো, মানে টকের ডাল খেতে হয়। আর আগে সব নিরামিষ, সব ওই জন্য প্যাকেটে ধরা। আমার এখান থেকে জানো তো এখানে যে মানে মশলাপাতির কোটো কাটাগুলো সব থাকে, সেগুলো দিয়ে আজকে রান্না করব না, কেন সেগুলো দিয়ে আজকে রান্না মানে ওগুলো সব এখান থেকে ছিটা পরে পরে সব অন্যদিনের মতন হয় না। আজ এখানে শুকনো লঙ্কা দিয়ে খাবে তুমি? কি শুকনো লঙ্কা খাবে? দাও দুটো দাও, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর সরষে। আর কি বলতো আজকে হচ্ছে তোমার মটর ডাল, যে মটর ডাল জানি, মটর ডাল সরষেটা একটুখানি মেরে দিলে সুন্দর হবে। টকের ডালে একটু চিনি না দিলে ভাল লাগে না। তরকারি তো করবো জানো, আর কুমড়ো আর ফুলকপি কেটে রেখেছি ভাজবো। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছিল, ছেলে সকালবেলা দিয়ে কিছু খায়নি। আমাদের আজকে ডাল ভাতই খেতে হয়, রাতে রুটি খাবে হয়তো। তা বাবুর জন্য সেই ভাত করে আগে ওকে হাড়ি থেকে ভাত একটু খানিকটা তুলে ওকে আগে ডাল দিয়ে খাই দিলাম। আর ওর টকের ডাল মানে খুব প্রিয়, উচ্ছে আলু ভাজা দিয়ে আর ডালটা খাই দিলাম। আর এখন এই কুমড়োগুলো ভাজবো, ফুলকপিটা ভাজবো। তো চলো এগুলো ভেজে নিই, এখনো ভিডিও আপলোড দিয়ে দেওয়া বাকি আছে, আজকের ভিডিও এখনো আপলোড দেওয়া হয়নি, একটু সমস্যা করছিল ফোনটা সেই কারণে। তো চলো ভিডিওটা আপলোড দিই। আর ভাজাটা, কুমড়ো ভাজা টাজা গুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, ডালের সাথে আলু সেদ্ধ মাখবো। আর আমাদের বাড়িতে আমার বর আর ছেলে শুকনো লঙ্কা ভাজা না হলে আলু সেদ্ধ ওদের মোটে ভাল লাগে না। আমার না আবার কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভাল লাগে, কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করো।
একটু ভেবেছিলাম সর্ষে বাটা দেবো, তার হয়নি। টমেটো কুচি দিলাম, আজকে কোনো মশলা দেবো না, একদম মশলা ছাড়াতে রান্না করব। আর দিলাম অল্প করে হলুদের গুঁড়ো, এই দেখো ব্যারেল থেকে আমি এখন না রান্না বান্না সেরে জলটা ভরে নিচ্ছি। কেন বলো, এই গরমে না ব্যারেলের জল এত আগুন, তোমার আমার বরমশাই এসে আর খেতে পারে না গো। এটা একটু ভরে নিয়ে ঠান্ডা করব, জলটা একটু ফাঁকা করে রাখবো বা একটু কোনো ঠান্ডা জলে বসাবো, তাহলে একটু ঠান্ডা হবে। আর ব্যারেলের জল আমি ঢালতে পারি না, আজকে আমি বললাম না আমি চেষ্টাই করব ঢালার জন্য। চেষ্টা করলে কি না হবে বলো, তাই না? আর দেখো আমি জলটা ঢেলে নিয়ে এখন চলো জলটা একটু ঠান্ডা করতে বসাই। সমস্ত জামা কাপড় গুলো ভাঁজ করে নিই, যেগুলো কালকে পরেছিলাম বাবু ছেলে সব পরেছিল সেগুলো সব ধোয়া হয়েছে, সকালবেলা সব ধুয়ে নিয়ে এনেছিলাম আর তুলে এনেছি। আর রোদ্দুর যা জানো তো, 1-2 ঘন্টা যেতে পারে না, সব শুকিয়ে যায়। শাড়িটা তো বাড়িতে পরবো না, আমার নাইটিটা খুব ছিঁড়ে গেছে, নাইটি আমার একটা পয়লা বৈশাখের দরকার, তো নাইটি আর কেনা এখন হবে না। সোমবার যতক্ষণ আমার বড় পয়সা পাবে না ততক্ষণ নাইটি এখন আসবে। তো চলো রান্না বান্না কমপ্লিট করেছি, বর আসুক, ছেলে তো খেয়েছে দুটো ভাত পরে খাবে, তখন এগুলো একটু ভাজ টাচ করে নিই সব, এগুলো নতুনগুলো সব তুলে রেখে দেবো। কিন্তু এত চটা কালার হলে হবে কি, শাড়িটা একটুও কিন্তু রং ওঠেনি, মানে এই কালারটা হালকা উঠেছে কিন্তু বাকি কোনো কালারই ওঠেনি, জানো তো এই কালারটার কালার বেশিরভাগ একটু ওঠে, উঠলেই যেন কেমন হয়ে যায়। বিয়ে বাড়িতে ওই যে বলেছিলাম তোমাদের বিয়ে বাড়িতে দেখাবো, এটা বিয়ে বাড়ির, এটা আমার কেনা শাড়ি না, এটা বিয়ে বাড়ি থেকে পাওয়া শাড়ি। এখানে কি হয়েছে, এটা হচ্ছে সে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়িতে থেকে পেয়েছিলাম শাড়িটা, আমার কেনা না, আমি কিনিনি। আমাদের এইখানে যেখানে আমরা থাকি এত চটকা কালার কেউ পরে না, তবে হ্যাঁ মানুষ যেটা ভালোবেসে দেয় সেটা আমি সবই পরি, আমার কোনো ই নেই ভালোবেসে দেওয়া নিয়ে কথা। 10,000 টাকা দামের শাড়ি দিলেও তাতে ভালোবাসা নেই, কালো করে সেটা তো মানুষ ভালো লাগবে না। আমি সব দিন একটু আমার কেউ একটা খারাপ কথা বললে ওটা আমার হজম হয় না। চলো ভাত টাচ করি সব শাড়িটা। আর এই দেখো গরমের মধ্যে বললাম জল ঠান্ডা করব, ওই যে হাঁড়িতে ভরে রেখেছি, আর এটা হচ্ছে আম সিদ্ধ করে রেখেছি। এই আম সেদ্ধর এখন শরবত বানিয়ে দিচ্ছি বরমশাইকে, কেন এই রোদ্দুরে রাজমিস্ত্রি কাজ করে, আর কাজ করার পর কি যে অবস্থা হয় একমাত্র তোমরা বুঝতে পারো, যারা আমরা ঘরে বসেই থাকতে পারি না, আর ওরা রোদ্দুরে পুরোটা বাইরে কাজ করছে, তুলসী মঞ্চ করছে ডিজাইনার, সেই কারণে প্রচুর কষ্ট হচ্ছে গো। আর আলু মেখে নিলাম, আর আলুগুলো মাখছি, একটু গরম আছে, আর ছেলেকে খেতে দিয়ে দেবো, কেন আমার ছেলে টকের ডাল হলে আর থাকতে পারে না। একটু আগে কিন্তু ভাত খাইছি, তাও ওর মানে বলছে মা এই গরমে কোথায় শোবো বলো, আর ভাল লাগে না এত গরম গো, কি আর করবো বলো। এমন করে দেখো গরমে ছেলে খেতে বসেছে, খাওয়া প্রায় কমপ্লিট, আর বরমশাই গেছে চান করতে। আমার ছেলে বলছে কি অবস্থা, গরমে কেমন করে বসে খাচ্ছে সেটাই তোমাদের সাথে দেখালাম, বলো যেটা রিয়েল আমরা করি সেটাই তো তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তো প্রচণ্ড গরম, আজকে পাখিটাকে ঘর থেকে বার করিনি, পাখিটা দেখো ঘরেই ঝুলছে, আজকে বাইরে রোদ্দুর বাইরে কড়কড় কড়কড় করছে সেই কারণে। আর আমার রান্নাবান্না করে বাবুকে খেতে দিয়েছি, তোমাদের আমার বরকে শরবত করে দিয়েছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করে সব শোবো। আর কি বলো চোখের উপরে শোয়া যাচ্ছে না, আর একটা ঘর ঘরটা চালটা অনেক নিচু, তো পাখার হাওয়ায় বড্ড গরম, নিচে যাও একটু ঠান্ডা, এখানে তো মোটেই গরম। তো চলো খাওয়া দাওয়া করি, করে এখানে যেহেতু ফোনটা চার্জ নেই তাই একটু তোমাদের বলে দিলাম, ফোনটা এখন চার্জে বসাবো, চার্জে বসে আমি ভিডিও করি না তো সেই কারণে। তো চলো খাওয়া দাওয়া করি, আবার একটু শুই, তারপরে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন সন্ধে পড়েছে, তোমাদের বলেছিলাম দুপুরবেলা, মানে সন্ধে না অনেকটা সময় হয়ে গেছে, আমাদের পয়লা বৈশাখের কেনাকাটি এখনো হয়নি, আর যাও ভাবলাম কিনবো, তা বাবুর খাতা মানে শেষ হয়ে গেছিলো, এই দেখো 300 টাকা শুধু খাতাই নিলাম, বুঝেছো 300 টাকা লেগে গেলো এই খাতাগুলো, বাবা কিলো হিসাবে কিনেছি, এই দেখো কিলো হিসাবে খাতা কিনেছি, 300 টাকার খাতা নিলাম, আর কিছুই এখন মানে কিনিনি, তো দেখি যাই। বাবুর তো সেই দুটো প্যান্ট কিনেছিলাম আগেই, তো একটা বার করে সেদিন দিলাম, একটা নতুন আছে, দুটো ছোট প্যান্টের দরকার, সে দুটো ছোট প্যান্ট আনবো, আর তোমার আমার বরের একটা স্যান্ডো গেঞ্জি আনবো, আর কিছু আনবো না, পয়লা বৈশাখের হচ্ছে এটাই কেনাকাটি,
নাইটি কিনতাম, কিন্তু এই যে খাতাগুলো নিয়ে নিলাম, তো নাইটি আমার একটা নাইটি খুব দরকার। তো দেখা যাক আমার বর সপ্তাহ পাবে, সোমবার সপ্তাহ পাক, তারপরে নাহলে আমি কিনবো, কী আছে পয়লা বৈশাখ, কিন্তু ছেলের পড়াশোনাটা আগে ভালো করে করাতে হবে না? তো চলো যাই এখন কিনতে। এই দেখো দোকানটার মধ্যে বসে আছি, জামা কাপড় কিনতে এসেছি, একটুখানি তুললাম, কেন সবাই তো পছন্দ করে না সেই জন্যেই। চলে এসেছি আমাদের পয়লা বৈশাখের কেনাকাটি, তোমার দাদার মানে আমার বরের একটা স্যান্ডো গেঞ্জি, আর হচ্ছে বাবুর দুটো ছোট প্যান্ট। এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটি, আর কিছু হয়নি। ঘরে বাবুর একটা বড় প্যান্ট আছে, মানে এইগুলোই চলুক। আর তোমার দাদার তো আছেই, পরেরটা পরে দেখা যাবে, এখন এই দুটো চলুক। বলো কার কেমন পয়লা বৈশাখের কেনাকাটি হলো অবশ্যই জানিও। বাসন ধুতে যাচ্ছি এখন সব, আবার আজকেও পেপসি খাওয়া হলো, আরে বাসনগুলো ধুয়ে আবার মুদিখানা দোকানে চলে যাবো। ওইখান থেকে চলে আসলাম, জামা কাপড় কিনে নিয়ে চলে এসে একটু পেপসি খেয়ে আমার বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে তারপরে আবার জামা কাপড়গুলো মানে মুদিখানা জিনিসের দোকানে যাবো, কিছু জিনিস বাকি আছে আনতে যাবো। চলো বাসন মাজি। মুদিখানার জিনিস আনতে চলে গেছিলাম, আর মুদিখানার জিনিস আনতে গিয়ে দেখো বিরিয়ানি করব, ছেলে অনেক দিন ধরে বলছে, ভেবেছিল নববর্ষর দিন একটু রাতে বিরিয়ানি করব। দিনের বেলা না, আমরা রাতেই খাই, কেন তোমার আমার বরমশাই দিনের বেলা ভাত ছাড়া অন্য কিছু পছন্দ করে না, সেই কারণে। আর এই দেখো একটা কথা বলতে গিয়ে আমরা দুজনেই হেসে ফেলেছি, আর রাতের বেলায় ভেবেছিলাম বিরিয়ানি, কিন্তু চাল পাইনি গো, বিরিয়ানির চাল। তো বরমশাই এখানে ওষুধ শেক করছে, আর আমি এখানে কী করছি বলো, রুটি করলাম। আর রুটি করেই দেখো একটু পুঁই শাকের তরকারি, একটু উচ্ছে আলু ভাজা, আর দুটো কলা দিয়ে দিয়েছি বরমাশাইকে খেতে, এই একই জিনিস ছেলেকেও দিয়েছি, তার মধ্যে ছেলে একটু টকের ডাল দিয়ে একটু ভাত খাবে, এই দেখো। আর তার সাথে দুধটাও গরম বসিয়ে দিয়েছি আমি। চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে, বাবুকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আর আবার না দুদিন ধরে কী জানি কেন জানো গরম পড়লে না বড্ড কান চুলকায়, ইমিটেশন তো করতেই পারি না, দেখো কানেরটা চুলকেই যাচ্ছে, চুলকাচ্ছে পেঁচানো, কিন্তু আমার আর অন্য কোনো কানের নেই যে খুলে পড়বে, এই একটাই আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে বছরের শেষ ভিডিও মানে লাস্ট ভিডিও, তোমাদের সবার সারা বছর কেমন কাটলো, আর আগামী দিনের শুভেচ্ছা তোমাদের অনেকের রইল, নতুন বছরের নতুন শুভেচ্ছা সবার। এই ভিডিওটা যেহেতু কালকে যাবে নতুন বছরে, সেই জন্য তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি, আগামী বছর আরও ভালো করে লোকের কাটুক। তো চলো আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার নতুন বছরের অনেক শুভেচ্ছা জানালাম। আর এটা হচ্ছে আজকের হচ্ছে আমার বছরের লাস্ট ভিডিও, এটা হচ্ছে শেষ ভিডিও, তা বছরের আবার নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। শিবানী চ্যানেল মানে শিবানীর জীবনযাপন, শিবানীর কাজকর্ম, শিবানীর সুখ দুঃখের গল্প, শিবানীর পরিবারের গল্প, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা তোমরা এভাবে পাশে থেকো, এই আশা করবো পুরানো বছর কেটে গেল, নতুন বছরে আশা করবো তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই শিবানীকে সাপোর্ট করে যেও, এইটুকুই বলার ছিল। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।